রোগীরা যাতে মানে খুশি হয়ে এখান থেকে যেতে পারে এই জিনিসটাই আমার কাছে চাওয়া। ছোট বড় যানজট লেগে থাকে ছোট রাস্তা হওয়ার কারণে, সেটা যদি প্রশস্ত হয় অবশ্যই আমরা ইজিভাবে চলাফেরা করতে পারি। বাল্য বিবাহ যদি আমাদের এখানে রোধ করা যায় তাহলে শিক্ষা ব্যবস্থায় জয়পুরহাট জেলা আরও বাংলাদেশ বিনির্মাণে একটা অগ্রগতি বা ভূমিকা পালন করতে পারবে। সোনালী মুরগি লতিরাজ জয়পুরহাটের গল্প আজ, এমনই স্লোগানকে ধারণ করে এগিয়ে যাচ্ছে উত্তরের সীমান্তবর্তী জেলা জয়পুরহাট। এগিয়ে যাওয়ার গল্প শিক্ষা ও যোগাযোগ খাতেও। আমরা ঘুরব জয়পুরহাটে, শুনব কেমন দেশ চাই জয়পুরহাট জেলার মানুষ। আলু লাগার একটু আগ দিয়েই সারের দাম কম ছিল, এই কৃষক এখন আলু সার কেনার জন্য আলু লাগানোর জন্য সার কিনবে এমন মুহূর্তে আসে বস্তা প্রতি 200-300 টাকা করে সারের দাম বেড়ে গেছে, বীজের দাম তো একেবারে ডবল হয়ে গেছে, তাতে করে এবার আমাদের খরচা একেবারে ডবল হয়ে গেছে। তাই সরকারের প্রতি আমাদের চাওয়া যে আমরা যেন কৃষক সাধারণ মানুষ আমরা যেন ফসলের ন্যায্য মূল্যটা পাই, অ্যাভেলেবলভাবে এই যে বীজ সার এগুলা যেন আমরা পাই, আর যখন যখন এটা আমাদের দরকার হয় তখন যেন ওনার কৃষক পর্যায়ে অনেক বড় বড় অফিসার সেট করা আছে, ওনারা যেন নার্সিং করে যে আসলে কৃষকের থেকে লিগাল দামের বেশি যেন না নেয়। আলুর মৌসুমে যখন আসবে তখন সারের দামটা একটু যদি কমে দিত তাহলে কৃষক লাভজনক হতো। মিস্টার ওয়াই ডিটারজেন্ট পাউডার, পারফেক্ট পরিষ্কার প্রতিবার। উত্তর জনপথের দেশের উত্তর জনপথের একটি জেলা যেটা সম্পূর্ণ কৃষি প্রধান বলা যায়, এখানে কৃষির উপরে নির্ভর করেই এই জেলাটি এগিয়ে যাচ্ছে এবং এই আঙ্গিকে এখানকার মাটি অত্যন্ত উপযোগী, ফসল উপযোগী, যার জন্য যে কোনো ফসলেই এখানে সম্ভাবনা আছে। এর পরিপ্রেক্ষিতে কৃষকরা সেইভাবেই ফসল উৎপাদন করছে। বর্তমানে যেটা যে আলু থেকে শুরু করে আলু আমাদের লতি এবং এর সঙ্গে নতুনভাবে যোগ হয়েছে বেবি তরমুজ নামে যেটা, আর এর পাশাপাশি আমাদের অন্যান্য বিভিন্ন ধরনের সবজি সব কিছুই জয়পুরহাটে মানে কৃষি যা আছে বলতে সব উৎপাদন হয়। এই কৃষিকে যদি আমরা এগিয়ে নিতে চাই আমাদের এখন দরকার আধুনিকায়ন, তাহলে দেখা যাবে যে এখানে যে পরিমাণ আলু উৎপাদন হয় সেটা আমরা সারা বছর যদি এটার থেকেও কোনো উৎপাদন করতে পারি তাহলে কৃষকরা লাভবান হবে, কিন্তু খুব অল্প সময়ের জন্য এটা সংরক্ষণ করা যায় বিধায় আমরা এখানে কৃষিটাকে আরও এগিয়ে নিতে পারছি না। আর এর সঙ্গে যে এই আলুর সঙ্গে আমাদের ধান যেটা বা যে উৎপাদনগুলো হয় এটাও ব্যাপক উৎপাদন হয়, কিন্তু এর জন্য কিন্তু আধুনিক আমাদের সব কিছু দরকার, আধুনিক যেমন যন্ত্রপাতিও দরকার আধুনিক প্রযুক্তিও দরকার। পাঁচ বিবিতে এইরকম এই এই জায়গাতে যদি বটতলায় যদি একটা আমাদের একটা টাকা পয়সা লেনদেন হওয়ার একটা যদি ব্যাংক থাকতো, হ্যাঁ, তাহলে আমাদের অনেক সুযোগ সুবিধা আমরা পাতাম। কেনাকাটার সময় বৃষ্টি যখন আসে তখন আমাদের সমস্যা হয়, আবার রোদ হলেও সমস্যা আমাদের, একটু সেট সিস্টেম হলে আর কি সুবিধা হয় সকলেরই আর কি। এখানে গৃহস্থরা আসলে পরম যেমন টয়লেটের ব্যবস্থা নাই, পেশাবখানার ব্যবস্থা নাই, রাস্তাঘাটে থাকি আমাদের একটু অসুবিধা, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলে এইসব ঝামেলার মধ্যে একটু আছি আমরা। আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক খারাপ ছিল, এখন অনেক উন্নত হয়েছে। সেই তুলনায় আমাদের যেটা এখন প্রধান প্রবলেম হচ্ছে ড্রেনিং ব্যবস্থাগুলো, তো এই রাস্তার পাশে যে ড্রেনিং ব্যবস্থাগুলো যদি আমাদের সংস্কার করা হয় তাহলে আমাদের এই জায়গাগুলিতে আর কোনো রাস্তাঘাটের উন্নয়নের আর কোনো বাধা থাকবে না। বর্তমানে যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো বছরের পর বছর কাজ ফেলে রাখছে কিংবা গাফিলতির কারণে আমাদের রাস্তাঘাটের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। যেহেতু আমাদের এটা একটা মফস্বল শহর, এখানে ওই ছোট বড় যানজট লেগেই থাকে ছোট রাস্তা হওয়ার কারণে, সেটা যদি প্রশস্ত হয় অবশ্যই আমরা ইজিভাবে চলাফেরা করতে পারি। আমি সমাধান চাচ্ছি যে প্রত্যেকটা গ্রামে যেন রাস্তা হয়, প্লাস রাস্তা যেন যেগুলো হয়ে গেছে যেগুলো নষ্ট হয়ে গেছে ওইগুলো মেরামত হয়, শাখা রাস্তাগুলো যেগুলো হলো পাড়ার মহল্লার ভিতর যে রাস্তা
ওই জায়গাতে আমাদের চলাচল করা খুব কঠিন। তবে ওই রাস্তাগুলো যদি হয় তাহলে বোঝা যায় যে যোগাযোগ ক্ষেত্রে জয়পুরহাট খুব ভালো অবদান রাখবে। এই যে রাস্তাঘাট রয়েছে এটাকে যদি আমরা আরও একটু প্রশস্ত করতে পারি বা ফোরলেন করতে পারি, সেক্ষেত্রে আমাদের জয়পুরহাট থেকে যারা ঢাকায় যাতায়াত করি নিয়মিত বা ঢাকায় যারা যাতায়াত করছি তাদের জন্য আমাদের সময় সাশ্রয় হবে, আমাদের সময় বাঁচবে। এখন যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, আমাদের ফোর লেনের কাজ ধীরগতি হচ্ছে, সেটা ধীরগতি আসলে শেষ হবে, কাজের অগ্রগতি চলছে। আমরা মনে করি ফোর লেনটা যদি বটতলি থেকে কুটিবাড়ি ব্রিজ পর্যন্ত হয় সেটা আরও সুন্দর লাগবে। এবং তৃণমূলের যে রাস্তাগুলো বিশেষ করে আপনার সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে, আমাদের জয়পুরহাট পাঁচবিবি অঞ্চলে অনেক সীমান্ত জেলা শহর, সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই সীমান্ত জেলাগুলোতে আপনার ছোট ছোট রাস্তা এখনও যাওয়া যায় না, এখনও অনেক রাস্তা কিন্তু দেখবেন কাঁচা আছে, মাটির রাস্তা আছে, সেই রাস্তাগুলো অন্তত করা দরকার যাতে করে সাধারণ মানুষ খুব সহজে গ্রাম থেকে শহরে আসতে পারে, শহরে আসতে পারে তাদের। এবং আমাদের কৃষিভিত্তিক একটা জেলা শহর, এখানে প্রচুর এখানে কৃষি উৎপাদন হয়ে থাকে আপনারা জানেন, তো এই কৃষি পণ্যগুলো যাতে করে সহজে এক জেলা থেকে আরেক জেলায় পৌঁছানো যায় সেজন্য যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন করা দরকার। এখন যা আছে এর থেকে আর একটু যদি ভালো হয়, রোগীরা যাতে মানে খুশি হয়ে এখান থেকে যেতে পারে, এই জিনিসটাই আমার কাছে চাওয়া। রোগী দেখানোর জন্য আসলে আরেকজন আবার দালাল টানে এনে অন্য জায়গায় নিয়ে যায় যে অমুক ডাক্তার ভালো, আসলে এইরকম যেন না হয়, সেবাটা যেন আমরা ভালো পাই, এইটাই আমাদের কাম্য। আমাদের সেবা ভালো করবে, ওষুধপাতি যান ভালো পায়, ভালো যত্ন যান পায়, ভালোভাবে যান ফিরে বাড়ি যাওয়া পারি, এটাই আমরা চাই। কোনো টেস্টের জন্য কোনো ডায়াগনস্টিক সেন্টারে যাওয়া যদি না লাগতো, এটা অনেক দারিদ্র পরিবারের জন্য মানে সুবিধা হতো। তারপর আপনার হয়তোবা এখান থেকে ক্লিনিকে যা যা যে ট্রিটমেন্টটা নিচ্ছে সেই ট্রিটমেন্টটাও যদি আমরা এখানে সেবাটা পাতাম, এটাও আমাদের জন্য উপকারিত। এখনও যে সেবা পাই অনেক ভালো, কিন্তু এর থেকে ভালো যদি ডাক্তার বড় ডাক্তার আসে তাহলে আমাদের অন্য বাইরে যাওয়া লাগতো না, এই জয়পুরহাটে সেবা ভালো হতো। আমাদের চাপা যে বড় বড় ডাক্তার আসলে আমাদের ঢাকায় যেতে হবে না, বাইরে যেতে হবে না, অর্থনৈতিক দিক ক্ষতি হবে না আমাদের। হ্যাঁ, এখানে আসলে আমরা অনেক মানে সুবিধা পাবো। সিটি স্ক্যান করতে বগুড়া যেতে হয়, ওই সিটি স্ক্যানটা যদি এখানে হয় তাহলে কত সুবিধা না, রোগীদের ভোগান্তি হবে না, দৌড়দৌড়ি করা লাগবে না, এখান থেকে এখানে রিপোর্ট পেলে কত সুবিধা। এখানে ডাক্তার লাগবে, এখানে ইকুইপমেন্টস আরও হলে আরও আরও ভালো করা যাবে, এখানে আরও কিছু আরও স্টাফ লাগবে, যে স্টাফগুলোর অভাবে আমরা আরও কিছু সেবা দিতে পারছি না। কিন্তু সর্বোপরি যে কথাটা না বললেই নয়, জানুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এই হসপিটাল, এই যেটা আমাদের আজকে 250 বেডের হসপিটাল, এখন চলছে 150, এখানে 2,03,00,000 টাকা রাজস্ব আয় করেছে, এটাও কিন্তু চারটি কথা কথা নয়, রুগী আসছে বলেই তো রাজস্বটি আয় হয়েছে। এখানে জনসংখ্যা প্রায় 11-12 লাখ, এটাও একটা বিষয়। এই সেবা আমরা 11-12 লাখের সেবা দেওয়ার দায়িত্ব এই জেলার, কিন্তু আমরা আশেপাশের ডিস্ট্রিক্টগুলো মিলে যেটা 15 লাখের বেশি হয়ে যায়। আমি দেশ যেটা চাই যে দেশটাতে এই যে সেবা শুশ্রূষার মধ্য দিয়ে চিকিৎসা, একটি কথা না বললেই নয়, একটি মানুষ কিন্তু তার শেষ আশা বাঁচা, সেই বাচ্চা সৃষ্টিকতায় বাঁচিয়ে রাখবেন, কিন্তু এই ডাক্তার এই সরকার যতটুক মানবিক হবেন, যতটুক সেবা দেবেন তত সুন্দর হবে, দেশের মানুষও সুন্দর থাকবে, আমরা দেশটিও সুন্দরভাবে পাব, এটাই আমার আত্মবিশ্বাস। বর্তমানে জয়পুরহাট জেলায় বিগত 10 বৎসরে শিক্ষাক্ষেত্রে অনেক উন্নয়ন সাধিত হয়েছে, যেখানে আমাদের ছেলেমেয়েরা এখন অনেক বিশ্ববিদ্যালয়ে তারা লেখাপড়া করছে এবং বিসিএস শিক্ষাদান হচ্ছে। তো অনেক কিছু জায়গা আছে যে শিক্ষা যদি আরও ভালো করা যায়, যেমন মেডিকেল কলেজ, ভার্সিটি, এগুলো যদি আমাদের জয়পুরহাট জেলায় হয় তো আমাদের ছেলেমেয়েরা আরও আরও উন্নত শিক্ষিতা লাভ করতে পারবে। আমি মনে করি এই 10 বৎসরে অনেক শিক্ষাক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে আমাদের ছেলেমেয়েদের জন্য। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে একটা পাবলিকলি লাইব্রেরি হওয়া খুব প্রয়োজন, কারণ শিক্ষা মাধ্যম যদি শুধু
চার জেলার মধ্যে আবদ্ধ না থেকে বাইরে থেকে যদি পাওয়া যায়, কারণ লাইব্রেরিতে অনেক বই থাকবে যাতে জ্ঞান আহরণ করা যাবে। যদি আমাদের কলেজে আর কি যাতায়াতের জন্য বাস কিংবা বিভিন্ন যানবাহনের যদি কোনো ব্যবস্থা হতো তাহলে আরও ভালো হতো আর কি। আর মাস্ট যেটা হচ্ছে আমাদের একটা অডিটোরিয়াম প্রয়োজন খুবই আর কি। ইংরেজি শিক্ষার বিষয়ে আরেকটি বিষয় হলো যে তাদের মধ্যে একটু আগ্রহ জাগানোর জন্য আরও বিশেষ নতুন নতুন প্রোগ্রাম তৈরি করা দরকার, যেগুলো আমরা করছি সরকারের পক্ষ থেকে আমরা সাহায্য পাচ্ছি। বিশেষ করে আমাদের প্রতিটি রুমে একটা করে প্রজেক্টর হলে প্রজেক্টরের মাধ্যমে শেখাইতে পারি ভালোভাবে। প্রজেক্টর সংকট আছে এখানে, আমাদের এখানে ল্যাব আছে কিন্তু আমাদের ল্যাবটা খুবই সংকীর্ণ, যার কারণে সবাইকে হয়তো নিয়ে গিয়ে একেবারে ক্লাস করানোটা সম্ভব হয় না। প্লাস আমাদের মাল্টিমিডিয়া ক্লাসের অভাব আছে, তো সেইটা হলে আমাদের অনেক ভালো হতো। এখানে জয়পুরহাট জেলায় একটা ভাষা ইনস্টিটিউট হওয়া দরকার, কেননা যখন আমাদের এই জয়পুরহাট জেলার শ্রমিকেরা বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক হিসেবে যায়, লেবার হিসেবে যায়, তাদেরকে ভাষা শিক্ষা দেওয়াটা খুবই জরুরি। তারা ভাষা শিক্ষা করে না বা সেই ল্যাকিংসের কারণে বিদেশে গিয়ে কোয়ালিফাই করতে পারে না। এই উত্তরবঙ্গের জয়পুরহাট জেলা, এখানে একটু বাল্য বিবাহের একটা প্রবণতা রয়েছে, তাই আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে আরও একটা বলবো, এই বাল্য বিবাহের কারণে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু অনেক ব্যাহত হচ্ছে। আধুনিক শিক্ষার ছোঁয়া সবই এখানে আছে জয়পুরহাট জেলায়, খুব ভালোভাবে। তো এখানে আমি যেটা মনে করি যে একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে যে শিক্ষায় জাতির মেরুদণ্ড যে শব্দটা আছে, এখানে আমি একটু যোগ করতে চাই যে সুশব্দটা কিন্তু যোগ করা দরকার, সুশিক্ষিত। এই জায়গাটাই একটা জেনারেশনকে সুশিক্ষা শিক্ষিত করতে গেলে আমি বিশ্বাস করি যে আরও বেশি বেশি করে যে প্রাইমারি স্তরের যে শিক্ষকগুলো আছেন এই শিক্ষকগুলোকে আরও একটু ট্রেনিং করা যদি যায়, চাইল্ড সাইকোলজিটাকে কীভাবে মেনটেন ব্যবহার করতে হয় এই ধারণা যদি দেওয়া যায় শিক্ষকদের মাঝে, তাহলে আগামী দিনে জয়পুরহাটের শিক্ষা ব্যবস্থাটা আমি মনে করি আরও উন্নত হবে এবং এখানকার ছেলেমেয়েরা প্রোডাক্টিভ মাইন্ডের হবে, সৃজনশীল হবে। ঠিক আছে, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে যে দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে, যে উন্নয়নটা আছে, এই উন্নয়নটাকে ধরে রাখতে হবে, আমাদের দেশটাকে ধরে রাখতে হবে, আমাদের দেশপ্রেমিক হতে হবে। তো দেশকে ধরে রাখতে গেলে, দেশপ্রেমিক হতে গেলে একটা জাতিকে সুশিক্ষায় রূপান্তরিত হতে হবে। আমাদের এলাকাতে বিখ্যাত জিনিসের মধ্যে এই মসজিদের নামে অনেকে চেনে যে জয়পুরহাট জেলাতে হিন্দাশাহী মসজিদ রয়েছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে মেয়েরা আসে এখানে নামাজের জন্য, মেয়েদের কোনো নামাজের জায়গা নাই, আমরা অর্থের অভাবে এটা করতে পারি নাই। এগুলো তো সরকার আমাদের দেখতো বা কোনো সাহায্য করতো, আমাদের জন্য আমরা উপকৃত হতাম। এই মসজিদটা কবে হয়েছে কেউ জানে না, এটা নিয়ে গবেষণা করা উচিত। এটা সম্পর্কে আমার কাছে অনেক তথ্য নাই, অনেক তথ্য আমাদের থাকা উচিত এবং এটা নিয়ে আরও গবেষণা হওয়া উচিত, যাতে আমরা আরও জানতে পারি এবং এটা সম্পর্কে আরও অনেকে জানতে পারে এবং এটা একটা টুরিস্ট সাইট হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। মানে ভারতবর্ষে একসাথে একই আঙ্গিনায় এই 12টা শিব মন্দির কোথাও নাই, আমাদের এই জয়পুরহাটে এটাই অবস্থিত। এই বারশোলা মন্দিরটি অতি পুরাতন হওয়ায় এবং নদীর ধারে হওয়ায় এটা ধীরে ধীরে মানে ড্যামেজ বা নষ্টর দিকে যাচ্ছে এবং এটা সংস্কার অতি প্রয়োজন। অনেক চূড়োগুলো আছে যেগুলা প্রায় ভেঙে যাচ্ছে, গাছ ফেটে যাচ্ছে। সরকারের কাছে আমার এটাই অনুরোধ, এটা ভালোভাবে মেরামত করে তাদের কুমোরিয়ে কিছু সাহায্য দান করে কুমোরিটা মেরামত করে ভালোভাবে তৈরি করা না অবশ্য দরকার। যে দেশের স্বপ্ন আমরা 1960-এর দশকে আমাদের ছোটোবেলা কেটেছে, আমরা যে চিন্তা চেতনায় মহান মুক্তিযুদ্ধকে আবাহন করেছিলাম, যেটি অসাম্প্রদায়িক, একটি সুখী সুন্দর বাংলাদেশ হবে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে থাকবে, এইখানে বিভেদ থাকবে না, সামাজিক বৈষম্য থাকবে না এবং দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা যাবে, সেই দেশের কাজ চলছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, সেইটা যদি পূর্ণ করতে পারি এবং আমাদের যেটা মানসিক দৈন্যতা আজকে দেখা দিয়েছে, যার জন্য আমাদের আবারও আরেকটি সাংস্কৃতিক বিপ্লব আজ প্রয়োজন আছে বলে মনে করছি।
কৃষি প্রধান এই এলাকা স্বাস্থ্য ও শিক্ষা খাতে অনেকটা এগিয়ে। এবার জয়পুরহাটের মানুষের চাওয়া একটি বিশ্ববিদ্যালয়, সঙ্গে ঐতিহ্যগতভাবে আরও এগিয়ে যেতে শত শত বছর পুরানো যেসব স্থাপনা পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে গবেষণার দাবি জয়পুরহাট জেলার মানুষের।